চতুর্থ ধাপে দেশের ষাট উপজেলায় চলছে ভোট গ্রহণ একটা চলবে বিকেল চারটা পর্যন্ত ভোট গ্রহণে আরো খবর জানাতে রাজশাহী চারঘাট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সৌরভ হাবিব সৌরভ ভোটারের উপস্থিতি এবং ভোটের পরিবেশ কেমন দেখছেন জানাবেন প্রিয়া আমরা বেশ কয়েকটি কেন্দ্র ঘুরেছি তার মধ্যে অধিকাংশ কেন্দ্রই ভোটার উপস্থিতি কম তবে এখন যে মুহূর্তে এই যে কেন্দ্রটিতে আছে চারঘাট মুক্তারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র এই কেন্দ্রটিতে বেশ ভোটার আছে বিশেষ করে নারী ভোটাররা কিন্তু প্রচুর পরিমাণে রয়েছেন এবং এই কেন্দ্রটিতে গত দুই ঘন্টায় পনেরো শতাংশ ভোট কাস্ট হয়েছে তো এই সব মিলে এই কেন্দ্রটিতে বেশ ভোটার আছে কিন্তু এবং জানিয়ে রাখছি যে রাজশাহীর এই চারঘাট উপজেলায় তিনজন চেয়ারম্যান প্রার্থী রয়েছেন ছয়জন ভাইস চেয়ারম্যান এবং ছয়জন মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী রয়েছেন এখানে মোট ভোটার এক লাখ আশি হাজার চারশো তিনজন তো এই কেন্দ্রটিতে আমাদের সাথে একজন প্রার্থী রয়েছেন মটশাল প্রতীকের কাজী মাহমুদুল হাসান মামুন এবং তিনি গতকাল একটি অভিযোগ করেছিলেন যে তার যে প্রতিপক্ষ প্রার্থী তিনি জাল ব্যালট পেপার ছাপিয়েছেন একটু কথা বলবো যে এই বিষয়টি আসলে কতদূর সত্যতা আছে বা কি ধরনের প্রভাব পড়ছে আসলে এটা আমি একটা মাধ্যমে জানতে পেরেছিলাম এটা সত্যতা যাচাই করার দায়িত্ব প্রশাসনকে আমি ক্লেম করেছি যে এরকম হইতে পারে প্রশাসন এটা বলেছে যে না এটা আমরা দেখব আমাদের এখানে এরকম কোনো করার ওয়ে নাই কেউ করতে পারে নগদে পাঁচশো টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ বিশ কোটি টাকার পুরস্কার ভোটের উপস্থিতি কেমন দেখছেন সার্বিকভাবে আর ফলাফল কেমন হবে মনে করছে হ্যাঁ ফলাফল ইনশাল্লাহ ভালো মনে করি এবং ভোটার সংখ্যা বাড়বে আস্তে আস্তে গ্রাম এলাকা অনেকে রান্না বাড়া আমাদের এখানে করে অনেকে ভোট দিতে আসে আমাদের এখানে মূলত দুপুরের পরে ভোটের সংখ্যা বাড়ে দুইটার পরে আমরা এখানে আসা না এদিকে কোনো বাধা বিঘ্ন নয় কিছু কিছু জায়গা আছে আমাদের কর্মীকে আমার মোটরসাইকেল প্রতি যারা কাজ করছে তাদেরকে বাধাপ্রাপ্ত করা হচ্ছে বা বাধা দেওয়া হচ্ছে আমরা ওখানে প্রশাসনের সহযোগিতা চেয়েছি এবং আপনাদের সহযোগিতা যাচ্ছে হ্যাঁ ধন্যবাদ আমরা একটু সাধারণ ভোটারদের সাথে কথা বলবো ভোট দিতে এসেছেন কোনো সমস্যা হয়েছে কি না কোনো সমস্যা হয়নি ভোটের পরিবেশ কেমন আছে বলবেন ভালো আমরা একটু কথা বলি যে ভোট দিতে এসেছে প্রচন্ড গরম আপনি হাত পাখা নিয়ে এসেছেন ভোটের পরিবেশ কেমন আছে একটু বলবেন এখন তো অবশ্যই ভালোই আছে ভোটের পরিবেশ ভোট দিবেন কেমন প্রার্থীকে ভোট দিবেন প্রার্থীর যোগ্যতা কি দেখছেন যেটা যোগ্যতা সেটাকেই ভোট দিব কি কি যোগ্যতাকে মাথায় রাখছেন আচ্ছা দেখা যাক মনে যেটাই হোক রাখিছি ধন্যবাদ শুনছিলেন প্রিয়া যে এখানকার প্রার্থীরা বেশ লাইনে দাঁড়িয়ে ভোট দিচ্ছেন যেখানে ভোটার খরা সেখানে কিন্তু এখানে ভোটার উপস্থিত বেশ ভালো আছে প্রিয়াকুণ্ড সৌরভ আপনাকে ধন্যবাদ